হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো অনেকে আমাকে কমেন্ট করলেন ভাই এই ঠাস গড়ির তো আমরা মিনিট ঠিক করতে পারি না আমাদের ঘন্টার কাটা ঠিক হয় কিন্তু মিনিটের কাটা ঠিক হয় না আবার অনেকেই দাম জানতে চাইছেন এই গড়িটার দাম কত আসলে কথা হচ্ছে ভাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন না এজন্য মিনিটগুলা বা ঘন্টার কাটা ঠিক করতে পারেন না তো কীভাবে ঘন্টার কাটা মিনিটের কাটা আপনারা ঠিক করবেন আমি এ ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলে দেবো আর দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না আর কমেন্ট করাও লাগবে না ভাই মিনিট কিভাবে ঠিক করব তো আমি বিশেষ করে এরকম এই ভিডিও আর তৈরি করলাম না কিন্তু আপনাদের কমেন্টের কারণে আমাকে অনেকেই কমেন্ট করছেন ভাই আমরা তো মিনিট ঠিক করতে পারতেছি না এখন কি করব। তো অবশ্যই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তারপর দেখলেই আপনারা গড়ি টাইম টিক করতে পারবেন মানে মিনিট টিক করতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন আমার এই ফোনে এই এই গড়িতে ছয়টা বিয়াল্লিশ বাজে এখন আমি মিনিট টিক করবো আপনারা যেভাবে মিনিট টিক ঘন্টা ঠিক করেন একইভাবে একই প্রসেসে আপনারা মিনিটও টিক করতে পারবেন তো আমি আজকে আবার রিপ্লে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমার এই গড়িটা ডিসপ্লে অফ আছে এখন আমি সেটা অন করলাম এখন দেখতে পাচ্ছেন ছয়টা বিয়াল্লিশ আমি এখন ঘন্টার দিকে টেপ করে ধরে রাখলাম দেখতে পাচ্ছেন ঘন্টাটা লাফাচ্ছে এখন আবার পুনরায় আমি টেপ করে ধরে রাখবো আপনার কথাগুলো মনোযোগ সহকারে দেখুন মানে ঘন্টার দিকে টেপ করার পর ঘন্টার কাটা যখন এরকমভাবে লাফ হবে তখন আরেকটি টেপ করুন মানে ছাপ দিয়ে ধরে রাখবেন আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি এই যে দেখুন এখন আমি প্রথম ফার্স্ট টেপ করলাম ঘন্টার কাঁটাটা এখন লাফ হবে এসে দেখতে পাচ্ছেন এখন আমি একইভাবে আরেকটা ট্যাপ করে দৌড়ে রাখবো দৌড়ার পর আমার মিন্ডির কাঁটাটা দেখতে পাচ্ছেন চেঞ্জ লাফাচ্ছে এখন আমি কি করব একটার পর একটা মিনিট ঠিক করব এই যে দেখুন এখানে বাজে সরি এই যে দেখবেন আপনাদেরকে ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন খুব সহজে এই যে দেখুন এখন তেতাল্লিশ বাজে আমি এখন একটি ট্যাপ করলাম দেখতে পাচ্ছেন এই যে চৌচল্লিশ আরেকটা ট্যাপ করলাম পাঁচচল্লিশ এই যে দেখুন আরেকটা ছেচল্লিশ এই যে দেখুন আরেকটা সাতচল্লিশ এই যে দেখুন আরেকটা আটচল্লিশ এই যে আর দেখুন আরেকটা এরকমভাবে একটু প্রেস করে ধরে রাখবেন ধরার পরে আমি লম্বা টান দেবেন অথবা ট্যাপ করবেন এই যে দেখুন এরকমভাবে গষা দিয়ে আপনারা টান দেবেন এরকমভাবে ঘষা দিয়ে আপনারা টান দেবেন তারপরে আপনারা দেখতে পারবেন একদম সহজে আপনারা ঠিক করতে পারবেন এই যে দেখুন আমি এখান থেকে টাইমটা একটু চেঞ্জ করলাম আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বারবার আমি প্র্যাকটিক্যালি আমি আবার পুনরায় দেখাচ্ছি আপনাদেরকে ডিসপ্লেটা অফ করি তারপর ঘড়ি টাইমটা যখন ডিসপ্লে অফ হবে তখন আমি আপনাদেরকে আবার পুনরায় দেখাচ্ছি যদি না বুঝেন আমি আবার দ্বিতীয়বার দেখাচ্ছি এই যে ডিসপ্লে অবশ্যই এখন আমি সেটাকে অন করলাম অন করার পর ঘন্টার দিকে আমি একটি প্রেস করে ধরে রাখলাম এখন ঘন্টার কাটার লাফাবে আবার এখন আরেকটা টেপ করে ধরে রাখলাম দেখতে পারবেন মিনিটের কাটার লাফাবে এখন এরকমভাবে লম্বা টান দিবেন একটার পর একটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হবে এই যে দেখুন এই যে দেখুন এরকমভাবে টান দেবেন তারপরেই আপনারা সহজেই পেরে যাবেন তো তারা ভিডিওটা ছিল আজকের মতো এ পর্যন্তই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ